এখন আমরা আবৃত্তিটির সাথে সাথে অভিনয় উপভোগ করতে চলেছি। চলুন দেখে নিই তাদের উপস্থাপনাটি। বীর পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর, মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবো গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে, রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটে, এলিম যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে যেন মানব নাই, তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছ ভাবছ এলিম কোথা, আমি বলছি ভয় করো না মা গো, ওই দেখা যায় মরা নদীর জোতা, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় ওই যে কারা আসতে সে ডাকছে রে, তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারা গুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁদছে থরতর, আছে ভয় কেন মা করো, তুমি বললে যাসনে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তল হয় ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা, পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে, আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে,